এমন সময় নবীজি তায়েফের প্রান্তরে এক পাহাড়ের কাছে গিয়া আল্লাহর দিকে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ ওরা সবাই আমাকে পাগল বলে রে মালিক, আপনি তো জানেন আমি পাগল না, পাগল না। পয়গম্বরের ওই সময় চোখের পানিতে আসমানের সমস্ত ফিরিস্তারা কেঁদেছিল, আর একবার কেঁদেছে পয়গম্বর ইসমাইলকে যখন শোয়াইয়া, পয়গম্বর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলার উপরে ছুরি ধরে যখন আসমানের দিকে তাকিয়েছিলেন তখন সমস্ত ফিরিস্তারা কেঁদেছে। আল্লাহকে সাক্ষী রেখে পয়গম্বর আল্লাহু আকবার বলে যখন ছুরি চালানো শুরু করেছে, ফিরিস্তারা কাঁদে আর বলে, আল্লাহ আপনার পয়গম্বরকে থামান, ইব্রাহিমকে থামান, সহ্য করতে পারি না। ওদিকে হাজরা কান্দে, আয় আল্লাহ আপনার পয়গম্বর তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আয় আল্লাহ আপনি থামান না, হয় পৃথিবীর করুণ একটা ঘটনা ঘটে যাবে, বাবার হাতে সন্তানের জবে হোক পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, আল্লাহ এগুলো সহ্য করার মতো নয়, পয়গম্বরকে থামান। আল্লাহ ডেকে বলেন, ফিরিস্তা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আল্লাহ সুরিকে বলে দিছে সুরি পৃথিবী দুই টুকরা করে দিবি কিন্তু আমার ইসমাইলের একটা পশমের জন্য না কাটে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরি দিয়ে আল্লাহু আকবার বলে নিজের সন্তানের গলায় সুরি চালান, কিন্তু পয়গম্বরের গলা কাটে না, ইসমাইলের গলা কাটে না, জবেও হয় না, চক্ষুটা খুলে দেখেন না ইসমাইলের কিছুই হয় নাই। আবার শোন, আবার ডাক দেন, আয় বাবা আয় তাড়াতাড়ি আয়, কপাল বুঝি পড়ছে। সন্তান আগ্রহের সাথে দৌড় দেয়, বাবা কোথায় ভুল, দেখেন ছুরিটায় ধার আছে কিনা। কেমন বাবা কেমন সন্তান, ওদিকে মা দোয়া করেন, আল্লাহ আপনার হুকুম যদি হয় আমার ইসমাইল যেন উঠে ধরু না দেয়, আপনার ধৈর্য দিয়ে দিন, আমার স্বামী ইসমাইলের বাবার অন্তরে আপনি শক্ততা ধৈর্য দিয়ে দেন যাতে সন্তানের মায়ায় ছুরি ছেড়ে ধরু না দেয়। সন্তান ব্যাকুল, মা ব্যাকুল, বাবা ব্যাকুল, ত্যাগ কাকে বলে, কোরবানি কাকে বলে, এটাই কোরবানি, এটাই কোরবানি, এটাই ত্যাগ। মুসলমান ত্যাগ করব, কোরবানি দিব, ত্যাগ করব, আল্লাহ নেয়ামত দিয়েছেন, নেয়ামতের কোনো সীমা নাই, আমরা এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে করতে বেশি বেশি নামাজ আদায় করব, ত্যাগ স্বীকার করব আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। পয়গম্বর যখন দেখলেন না কাজ হয় না, আবার ডাক দেন, সন্তান আবার দৌড় দিয়ে শুয়ে যায়, হঠাৎ একবার তৃতীয়বারে দেখে ফিনকি দেওয়া রক্ত ছিঁড়ে গা ভিজে গেছে, আলহামদুলিল্লাহ বলে চক্ষু খুলে দেখে পয়গম্বর ইসমাইল পাশে দাঁড়ানো, অপরিচিত একটা জন্তু ছটফট করতেছে, পয়গম্বর চোখের পানি ছেড়ে দিছে, বাবা রে কলিজা বুঝি ফেটে যায়, আয় বাবা আয় আয়, ছুরিতে এত ধার, জন্তুটা দুইটা পুষে গলাটা কেটে গেল বাবা। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল এবার যাও, আবার হাজিরা কান্দে, ফিরিস্তারা সহ্য করতে পারে না, ও পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, এটা জান্নাত থেকে জান্নাতি দুম্বা আল্লাহ পাঠা দিছেন, মূলত ইসমাইলকে জবদ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনি আল্লাহর প্রতি কতটা অনুগত আছেন সেটা দেখার জন্য, যান যান সন্তানকে নিয়ে যান, বাবা সন্তান সন্তানের মা মিলে আনন্দের সাথে এই পশুটার গোশত রান্না করে খান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। صدق الله العظيم। درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। বাগদা থানা মুজাহিদ কমিটি দারুল উলুম মাদানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মহতরম সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দার্শনিক আলেম গণমানুষের নেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্যাদা মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারিমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কোন কোন জায়গায় এই সূরার আলোকে শুধু শানে নুজুলের উপরই একটা আলোচনা দাঁড়িয়েছে, কোন কোন আলোচনায় প্রথম আয়াত, কোন কোন আলোচনায় দ্বিতীয় আয়াত। আজকে আমি শেষ আয়াত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ পাঠিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। যেহেতু আমি আপনাকে এই শুভ সংবাদটা দিলাম, এত বড় এক নেয়ামত দিলাম, শুকরিয়া স্বরূপ আপনি দুইটা কাজ করেন। কয়টা? এক, সল্লি রব্বিক, আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন।
আর দুই ওয়ান হাফ। এক হলো নামাজ আদায় করেন, আর একটা হলো আল্লাহর জন্য কোরবানি দেন। তৃতীয় আয়াত নয়, প্রথম দ্বিতীয় আয়াতের শেষের শব্দটা নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য আমার। আল্লাহ যেহেতু আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, শুরুতেও একটা সুসংবাদ আছে আর শেষের আয়াতেও সুসংবাদ নয় বাকি এটাও একটা সুসংবাদের মতো, বাকি আশ্বস্ত করা, নিশ্চিন্ত করা। আমার উদ্দেশ্য মাঝের আয়াতের শেষের ছোট্ট শব্দটা ওয়ান হার শব্দ নিয়ে আলোচনা করা। আল্লাহ নবীজিকে দুইটা কাজ করতে বলেছেন শুকরিয়া আদায় স্বরূপ, একটা হলো নামাজ আদায় করেন এবং কোরবানি দেন। কার জন্য? জোরে বলেন। এই যে কোরবানি শব্দটা বললেই আমরা মনে করি জিলহজ মাসে নির্দিষ্ট তারিখে হালাল পশু জবাই করা, কোরবানির জন্য যেগুলো হালাল সেগুলো জবাই করার নাম কোরবানি, এটা আমরা মনে করি। ঠিক তো? মানে কোরবানি শব্দটা শুনলেই এটা মনে করি, আসলে কি তা? মানুষের প্রত্যেকটা মুমিনের সারাটা জীবন শরীয়তের বিধান আরোপ হওয়া থেকে শুরু করে অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই কোরবানির মধ্যে কাটাতে হবে। শুধুমাত্র পশু জবের নাম কি নয়, কোরবানি নয়। পশু জবে দিলেই যে কোরবানি হয় বিষয়টা এমনও না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহর কাছে তুমি যে জবেও করলা যে পশু, এই পশুর রক্ত গোস্ত যা কিছু আছে এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তুমি যে কোরবানি দিলা, এই কোরবানির মধ্যে তোমার কতটুকু তাকওয়া আছে, কতটুকু খুলুসিয়াত আছে, এটা আল্লাহর কাছে পৌঁছে। আমাদের সামনে কোরবানি আসতেছে, এই কোরবানিতে দেখবেন বড় বড় টাকাওয়ালারা 5 লাখ টাকার গরু 25 লাখ টাকা দিয়ে কেনে, পেপারের শিরোনাম হওয়ার জন্য। কোরবানির দিন 5-10টা গরু জবাই করে এই ছোট্ট 1-2-3 টুকরার ছোট ছোট প্যাকেট করে গরিবদের মাঝে বিলায়, আছে না? অথচ ইসলাম যদি আমরা মানতাম, ইসলামের নীতি অনুযায়ী কাজ করতাম, কোরবানির সময় যত গরিব আছে মানুষের দারে দারে তাদের গোস্ত টোকানের জন্য ব্যাগ নিয়ে ঘুরতে হতো না। কোরবানি কারি কোরবানি দিয়ে যত গোস্ত নিজের ঘরে রাখতে পারত গরিবরাও আমার মনে হয় তত পরিমাণ গোস্ত রাখতে পারত। আপনি দেখেন বহু আগে নারায়ণগঞ্জের এক এলাকায় আমি দেখেছিলাম, ওই এলাকায় কোরবানি দেওয়ার পরে আমি কোরবানি দিলাম, এটা তাদের সামাজিকভাবে তারা একটা নিয়ম করে নিয়েছে, কোরবানি দেওয়ার পরে আমি পশু জবাই করলাম বা আমি একটা গরু জবাই করলাম, গরু কোরবানি দিলাম, আমি কোনো গরিবকে আলাদাভাবে গোশত দিতে পারবো না, এটা তাদের সামাজিক নিয়ম। কেন? কোন গরিব যাতে বঞ্চিত না হয় এজন্যই এই নিয়মটা তারা করেছেন। শুনেছি এখনো নিয়মটা আছে ওখানে। তারা কি করেন যে একটা অংশ, এখানে একটা ভুল মাসালা ভুল ধারণা আমাদের মাথায় আছে সেটাও ক্লিয়ার হওয়া দরকার,
কোরবানি দেয় তিনটা ভাগ, সমান ভাগ করে, একটা নিজে, একটা আত্মীয় স্বজন আর একটা গরিবকে দিতে হয়। এই জন্য সমান ভাগ করে অনেকে, তিনটা ভাগ। বিষয়টা এরকম নয়, তিনটা অংশ, সে ভাগ কম হোক বেশি হোক, একটা অংশ আপনার ঘরে রাখবেন, একটা অংশ আত্মীয় স্বজনকে দিবেন, একটা অংশ গরিবদেরকে দিবেন, এটা সুন্নত, ভালো। কিন্তু সমান ভাগ করতে হবে এমন না, আপনি এক কেজি রেখে সব গরিবরে দেন না, এটা তো আরো ভালো। কথা বুঝে নিতে পারিনি? তো ওখানের নিয়মটা হলো, যেই অংশটা গরিবকে দিবে, এই অংশটা এদের যে মাতবর আছে, এদের সমাজপতি যারা আছে, একটা জায়গা নির্ধারণ করে, ওখানে বড় মসজিদের সামনে বিশাল বিছানা বিছানো থাকে, সবাই গরিবের অংশটা এনে ওখানে জমা করে। জমা করার পরে এই সমাজপতিরা গরিবদের লিস্ট আছে তাদের কাছে, কারা কারা কোরবানি দেয় না, তারা ওই নাম অনুসারে 3 কেজি 4 কেজি সংসারের সদস্য হিসেবে অনুপাতে 2 কেজি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেয়। সিস্টেমটা ভালো না খারাপ? যারা কোরবানি দিল না তাদেরও লজ্জা শরম ফালাইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হলো না। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, মানুষ কোরবানি দেয়, আপনি কত বড় গরু কিনলেন বা জবাই করলেন বা কতগুলো, এগুলো আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। এখন কোরবানির মাধ্যমে আসলে আমরা কি কোরবানি দেই এটাকে বুঝতে হবে। আমরা একটা পশু জবাই করে তো নিজেদের মধ্যে 10টা পশুত্বের আচরণ তখনই ঢুকায়া ফেলাই, অথচ পশু জবের মাধ্যমে আমাদের উচিত ছিল আমাদের ভিতরের পশুত্বটাকেও কোরবানি করে দেয়া। আসলে কোরবানির মূল বিষয়টা হলো ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ করা। আমার মাদ্রাসা বন্ধ যেদিনই হোক সেদিন বার হলো রবিবার, তো ইফতার ছেলেরা আসছে গতকালকে আমার কাছে, রবিবার তো চলেই যাবে, একদিন আগে হলেই তো শুক্রবার হয়ে যায়, আমরা আরজি জানাই একদিন আগের। আমি বললাম রবিবার ওই রবিবারই বন্ধ, একদিন আগে গেলে ভালো হয়, আমিও বুঝি, কিন্তু তোমাদের এতাত আমি দেখতে চাই, তোমরা প্রতিষ্ঠানকে কতটা মানো, কতটা শ্রদ্ধা করো, নিয়ম যেটা সেটাই মানতে হবে, রবিবারই বন্ধ। এটা উদাহরণ দিলাম, আল্লাহর বিধানের সামনে আপনার কোনো যুক্তি দাঁড় করানোটা মানি হলো আল্লাহর বিধান আপনার পছন্দ হয়নি, কোন যুক্তি চলবে না, আল্লাহ যেটা বলেছেন সেটাই নত মস্তকে বিনা শর্তে বিনা যুক্তিতে মানার নাম মুসলমানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার নাম হলো নবীজির উম্মতগিরি। আপনি যুক্তি দাঁড় করানো মানে হলো আপনি আসলে অবাধ্য বান্দা, অবাধ্য উম্মত। কোরবানি এটা ত্যাগ, 24টা ঘন্টা প্রত্যেকটা মুমিনের ত্যাগ লাগবে কার জন্য? কোরবানির সময় যে আমরা কোরবানি দেই এখানেও ত্যাগ আছে। দেখেন কোরবানির পশু একটু আগে কেনা ভালো, বেশি লালন পালন করবে, একটু গোসল টোসল করায় রাখবে, এর কারণ কি জানেন? এটার প্রতি একটা মায়া জন্মায়। কি হয় এই মায়ার পরে জব দেওয়াটা কষ্ট লাগে না? ওই ত্যাগের মধ্যে যদি আনন্দ পাও বুঝবা কিছুটা হলেও আমি সফল হচ্ছি, কথা বলে না? গরিবকে গোস্ত দিতে যদি কষ্ট পাও তাহলে বুঝবা তুমি গোস্ত খাওয়ার লাগিয়ে কোরবানি দিছো। মহিলারা খুব ভেজাল করে কোরবানির দিন, এত গোস্ত মাংসের দিয়ে দিলে আমার বলা মানে খাইব, সারাটা বছরই তো খাইলা, কোরবানির সময় তোমার গোস্তের হিসাবে তো বাড়ে কেন? এই কোরবানির সময় আমাদের বিশাল ত্যাগ আছে। ত্যাগটা হবে কেমনে? এই ত্যাগের নমুনা দেখায় দিয়ে গেছেন আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ত্যাগ কিভাবে করতে হয় এটার নাম কোরবানি। আল্লাহ বলেছেন আপনাকে যেহেতু সুসংবাদ আমি দিয়েছি, আপনি নামাজ পড়েন আর ত্যাগ করেন, কোরবানি দেন, আপনার জীবনে বহু কষ্ট নেমে আসবে এটাও আপনি মেনে নেবেন ত্যাগ হিসেবে। নবীজির জীবনে আগে পরে কোনো গুনাহ আছে? না। এর পরেও
নবীজির জীবনের চেয়ে কষ্টের জীবন পৃথিবীতে আর কার আছে? এটাও আমাদের জন্য আরেক শিক্ষা, কোরবানির নমুনা, ত্যাগের নমুনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, 80-85 বা 90 বছর বয়স, সন্তানাদি নাই। সন্তান না থাকলে মনে একটু কষ্টই তো থাকে, ঠিক না? যাদের সন্তান হয় না কত টাকা পয়সা খরচ করে একটা সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করলেন সন্তানের জন্য। আমরা সন্তান চাইব কার কাছে? আরো জোরে বলেন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। কেমন সন্তান চাইলেন? তুমি আমি তো সন্তান চাই আল্লাহ, বড় অফিসার বানাবো, বড় রাজনীতিবিদ বানাবো, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো, বিবাহের আগেই বলে আমার যদি ছেলে হয় আমি তাকে পুলিশ অফিসার বানাবো, যদি মেয়ে হয় তাকে ডাক্তার বানাবো, আগেই নিয়ত করে রাখে, কথা বলেন। অথচ তোমার দোয়া করা দরকার ছিল, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, ছেলে দাও কিংবা মেয়ে দাও, আমি চাইবো সন্তানটাকে তোমার নামের গোলাম বানাতে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনার কাছে একজন নেক সন্তান চাই, সুসন্তান চাই। আপনিও যদি গভীর রাতে স্বামী স্ত্রী মিলে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ নেক সন্তান চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সন্তান দিতে পারেন। নেক সন্তানের চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। সন্তান যদি নেক না হয় কত বিপদ, কত জ্বালা, কত টেনশন। এটা যেই মা বাবার সন্তান গাঞ্জা কর, মদ কর, ইয়াবা কর তারা বুঝে। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ নেক সন্তান চাই, আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। ধৈর্যশীল কেন এর ব্যাখ্যা সামনে আসতেছে। পয়গম্বর দোয়া করছেন নেক সন্তানের জন্য, আল্লাহ সন্তান দিলেন, 90 বছর বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হইছেন, মনে বড় আনন্দ, বাহিরে যায় কাজে মন বসে না, সন্তানের প্রতি মন পড়ে রয় ইব্রাহিমের। যখন মায়া খুব গাঢ় হয়ে গেছে, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার ত্যাগের সবক শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, পয়গম্বর এতদিন তুমি আমার প্রতি মনোনিবেশ করো, তা এখন দেখা যায় তুমি তোমার ছেলের প্রতি মায়া বেশি। পয়গম্বর বলেন, আল্লাহ না না, সন্তানের প্রতি যত মায়া থাকুক আপনার প্রতি আমার মায়া অনেক বেশি। আল্লাহ আপনার জন্য দুনিয়া সব ত্যাগ করতে পারবা? আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা দাও, তুমি যে কথাটা বললা প্রমাণ দাও, যাও তোমার সন্তান ইসমাইলকে তোমার বিবি হাজরা সহ মরুভূমির মধ্যে রেখে আসো, বনবাসের মধ্যে রেখে আসো। পয়গম্বর প্রশ্ন করেন নাই কেন রাখবো, এই প্রশ্ন করেন নাই, কারণ আল্লাহ বলেছেন, বাস হুকুম পালন করা, কোনো কেন নাই, কোনো যুক্তি নাই, এর নাম মুসলমানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাইল এবং তার বিবি হাজেরাকে নিয়ে রওনা হন মরুভূমির দিকে। হাজেরাও জিজ্ঞাসা করেন না, স্বামী কোথায় নিয়ে যান, কেমন বিবি, স্বামী নিয়ে যাইতেছে, কোনো কথা নাই, আমার স্বামী দিনদার, সে তো আর আমাকে কোনো গুনাহের কাজে নিবেন না।
এ পর্দালের মা তোমার স্বামী যদি দিনদার হয় শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তোমার স্বামী দিনদার মদ খোর নয়, গাঁজা খোর নয়, সিগারেট খোর নয়, তোমার স্বামী দাড়ি কামায় না, দাড়ি ছাটে না, তোমার স্বামী ঘুষ খায় না, সুদ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জিকির করে, তেলাওয়াত করে, তোমার সাথে সৎ ব্যবহার করে, তুমি মনে করে নিও তোমার ঘরটা দুনিয়ার জান্নাতি ঘর। কারে অকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ও বিবিকে নিয়ে মরুভূমির দিকে রওনা হন, যাইতে যাইতে বাইতুল্লাহর সামনে যে এখন মাকাম ইব্রাহিম আছে, এই ঠিক এই জায়গাটার মধ্যে দাঁড় করাইছেন বিবি আর ছেলেকে, দাঁড় করায় রওনা দিছেন, কোনো কথাও বলেন না। বিবি পেছন থেকে ডাক দিলেন, স্বামী কেন রেখে গেলেন তাও জানি না, কি কারণে রেখে গেছেন তাও জানি না, কতদিন থাকতে হবে তাও জানি না, অল্প কয়টা খেজুর আর একটু পানি কতদিন খাবো, শিশু বাচ্চাকে নিয়ে তাও তো কিছু বলে গেলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজাটা ফেটে যায়, কত বড় ত্যাগ, কত বড় কোরবানি, কার জন্য, আর জোরে বলেন কার জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনের দিকে ফিরলেন, বললেন আল্লাহর হুকুমে চলে যাচ্ছি, কবে আসব কবে আসব না তাও জানি না, আল্লাহর হুকুম হলে আসব। আর এক রাওয়ায়েতে আছে, যখন পয়গম্বর পিছনের দিকে ফিরতে চাইলেন আল্লাহ বলে দিলেন পয়গম্বর পিছনের দিকে আর তাকানো যাবে না। হাজরা বুঝে গেছে হয়তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, হাজরা কেমন আবেদা কেমন সালেহা, বিবি হাজরাও মেনে নিলেন ঠিক আছে, আল্লাহ যতদিন চান যেভাবে চান আমি আমার সন্তানকে নিয়ে এখানেই কাটিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন, সন্তানের প্রতি দিন দিন মায়া বাড়তেছে, একদিন দুই দিন এক মাস দুই মাস বছর যায় আল্লাহর পক্ষ থেকে কোনো ফরমান নাই, ছেলের জন্য তো মায়া বাড়তে আছে, আপনার সন্তানকে দুই তিন চার বছর যদি আপনি বিদেশে পাঠায়া দূরে থাকেন, আপনার মোবাইলে কথা বলতে হয়, চিঠি আদান প্রদান করতে হয়, ভিডিও কলে কথা না বললে আপনার ভালো লাগে না, আপনার সন্তান দূরে লেখাপড়া করার জন্য গিয়েছে, ঈদের সময় সন্তান বাড়ি না আসলে আপনার ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর বছর সন্তান বিবিকে দূরে রাখলেন, একবারও আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই আল্লাহ আমার জন্য এই সিদ্ধান্ত কেন। ওদিকে খাবার দাবার সব শেষ, পানি শেষ, ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় ছটফট করতেছেন, বিবি হাজরার বুকের দুধ শেষ হয়ে গেছে, কোন কোন রায়তে বলা হয় বিবি হাজরা শেষ পর্যন্ত উপায় না পেয়ে নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে পুরে দিয়েছেন, জিহ্বার পানিও শুকায় গেছে, এবার সন্তান পানির পিপাসায় ছটফট করতেছে, মা তো সহ্য করতে পারে না, মাকামে ইব্রাহিম যেখানে এর নিচেই জমজমের কুয়া এখানেই আছে, এই বরাবর নিচে জমজমের মূল কুয়া হলো মাকামে ইব্রাহিমের নিচে, এখানে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায়, তখনকার পাহাড়গুলো ছিল পাথর এবং সেটা বেলেটের মতো, প্রত্যেকটা পাথরের কিনারা বিলেটের মতো ধার ধার ছিল প্রত্যেকটা মাথার দিকে, এমন পাহাড় সব পাহাড়ে ভর্তি, মানুষজন নাই মানুষজন নাই, জনশূন্য এলাকা, একজন মহিলা মানুষ আর একটা দুধের শিশু কি করতে পারবে, হাজরা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে
মাকাম ইব্রাহিমের ডান দিকে, সাফা বাম দিকে, মারওয়া বাম ডান দিকে, মারওয়া বাম দিকে, সাফা পাহাড় দৌড় দিছে। একবার মারওয়ায় উঠে আর একবার দৌড় দিয়া গিয়া সাফার মধ্যে উঠে, উঁচায় উঠে দেখে কোন মানুষ আছে কিনা, একটু পানি চাইতে পারি কিনা। এক পাহাড়ে যায়, কেউ নাই কেউ নাই। আবার পাহাড় থেকে নেমে দৌড় দেয় সাফার দিকে যায়, সাফা থেকে আবার মারওয়ার দিকে যায়। সাফা এবং মারওয়ার মাঝখানে একটু ঢালু জায়গা আছে। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, একটা জায়গায় নীল বাতি দেওয়া আছে, এর মধ্যে দৌড় দিতে হয়। মূলত এই জায়গাটা ঢালু ছিল, এই ঢালু থাকার কারণে ঢালুতে নামলে পয়গম্বর ইসমাইলকে দেখা যেত না। এই জন্য হাজরা আলাইহিস সালাম ওখান থেকে মৃদুভাবে একটু দৌড় দিয়ে সামনের দিকে যাইতেন। এই দৌড়টা আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার হাজিরদেরকে বলে দিলেন, হাজিরা আমার হাজরা যেখানে দৌড় দিছে তোমরা যদি সেখানে দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। লক্ষ লক্ষ বিভিন্ন দেশের হাজিরা এখন সেখানে দৌড়ায়, এখনো দৌড়ায়, 24 ঘন্টা ওখানে দৌড়ের উপর আছে। কথা বলেন ঠিক কিনা? এক গ্রুপ শেষ হয় আর এক গ্রুপ ঢুকে যায়, এক গ্রুপ শেষ হয় আর এক গ্রুপ ঢুকে যায়। এখন হজের মৌসুম, কোরবানির মৌসুম, সমানে কোরবানি চলতেছে। শারীরিক কোরবানি, আর্থিক কোরবানি, মানসিক কোরবানি, ত্যাগ আর ত্যাগ। মুসলমানের পরিচয় হবে ত্যাগের মাধ্যমে, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আমরা মধ্যে কতটুকু ত্যাগ করতে পারি আমাদের এটা দেখার বিষয়। এভাবে 7টা রাউন্ড দিলেন, 7টা রাউন্ড দিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আর কোন উপায় নাই। বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর মদদ সেখানে শুরু হয়। হাজরা আলাইহিস সালাম চোখের পানি ছিড়ে কেঁদে দিয়েছেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচাবার দায়িত্ব আপনার, আমার আর কিছু করার নেই, আমি একজন মহিলা মানুষ। হঠাৎ করে পানি চলাচলের গড়গড় করে আওয়াজ শুনতে পায়, তাকায় দেখে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের গোড়া থেকে পানির ফোয়ারা ছুটে গেছে। ত্যাগের ফলাফল, ধৈর্যের ফলাফল, ওই পানি সারা বিশ্বের মানুষ নেয়, টনে টনে নেয়, তবুও কমতি নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন তাওয়াফ করেন, তাওয়াফ করেন 7টা চক্কর দেওয়ার পরে এত গরম মানুষের চাপাচাপির মধ্যে মনে হয় মরে যাব, কিন্তু আল্লাহর কি কুদরত, যদি আপনি তাওয়াফের পরে ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করার পরে অথবা আগেই যদি এক গ্লাস পানি দাঁড়ায় এক পান করে নেন, মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আপনি হোটেল থেকে নববীতে যান, আপনি হোটেল থেকে বাইতুল্লাহ শরীফে যান, রাস্তা পিচ ডালা রাস্তা, মনে হয় আগুন উঠতেছে, উপর থেকে আগুন নামতেছে, কলিজাটা শুকায় গেছে, কিন্তু ছোট্ট ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস আবে জমজম খেলেই আপনার সাথে সাথে ক্লান্তি শেষ। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবা এবং তার মায়ের কোরবানির ফলাফল ভোগ করতেছি আমরা, কথা বলেন ঠিক কিনা? এভাবে চলতে চলতে বহু বছর চলে গেল, মা সন্তান সেখানে বসবাস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ পয়গম্বরকে বললেন, পয়গম্বর এতদিন সন্তান থেকে বিবি থেকে তোমাকে দূরে রাখলাম, তোমার মধ্যে আমার প্রতি কোনো বিরক্ততা আসছে নাকি, সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে নাকি? বলে না, আয় আল্লাহ দুনিয়া সব একদিকে, আপনি আল্লাহর হুকুম আর একদিকে। ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ দুনিয়ার মানুষ শিক্ষা নাও। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন অতবার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলাচলের উপযোগী হলেন, শক্তি অর্জন করলেন,
মুফাসসিরিনে কেরাম বলেন বালেগ হলেন এর প্রমাণ কি? পরের আলোচনায় এটাই প্রমাণ হয়, পয়গম্বর ইসমাইল তখন বালেগ হয়েছিলেন। বালেগ হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ অর্ডার করে দিলেন, সন্তানের প্রতি যদি মায়া বেশি না হয়, যদি তোমার আমার প্রতি মায়া বেশি হয়, তাহলে তোমার ইসমাইলকে আমার নামে যবেহ করে দাও। পয়গম্বর দেরি করেন নাই, ছুরি নিয়ে রওনা দিছেন। ওদিকে মা সন্তান পয়গম্বরের জন্য বছর কি বছর অপেক্ষা করতেছেন, মায়ের মুখে বাবার সুনাম শুনেছে, বাবাকে দেখার জন্য পয়গম্বর ইসমাইল ব্যাকুল হয়ে আছেন। এদিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যাইতেছেন, চলতি পথে চিন্তা করতেছেন, আমি হাজেরাকে কিভাবে আমার কথাটা উপস্থাপন করব, কারণ আমি যদি বলি তোমার সন্তানকে দাও জবাই করব, হাজেরা যদি বলে ফেলে আমাদেরকে রেখে গেছেন খাবার দিয়া জান্নাই, এত বছরও খবর ছিল না, অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, মানুষ বানাইলাম, আর আপনি আপনি এখন আসছেন জবাব দেওয়ার জন্য, আপনি পাবেন না। যদি হাজেরা মহিলা মানুষ এমনটা বলে ফেলে, তাহলে আমি আল্লাহর হুকুম প্রমাণ করতে পালন করতে পারবো না, আমি যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসি সেই প্রমাণও করতে পারবো না। কি করা যায়? সিদ্ধান্ত নিলেন, তার চেয়ে আমি আমার সন্তানরেই জিজ্ঞাসা করি, সন্তানরে জবাব করবে, বাবা সন্তানরে এই বিষয়ে জিগেইবে, ভাবতে পারে? সন্তানকে যদি জিজ্ঞাসা করে, সন্তান থেকে জবাব পাবে, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান যদি জবাব দিতে হয় না বলে থাকলে কি হয়? এখান থেকে প্রমাণ হয় পয়গম্বর ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বালেগ হয়েছিলেন। বাকি কেউ কেউ বলেছেন যে চলাফেরার শক্তি অর্জন করেছেন বা চেষ্টা করতেছেন, এই চেষ্টা অর্থটাই হলো শক্তি অর্জন করেছেন। কেউ কেউ বলেছেন কিশোর ছিলেন, মানে বালেগ হন না এর আগের পর্যায়ে 10-12 বছর। বাকি এখান থেকে বোঝা যায় যে বালেগ হয়েছিলেন। পয়গম্বর চিন্তা করলেন, আমি তাহলে সন্তান থেকেই জেনে নিই। ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাব করতেছি। কি স্বপ্ন দেখছি? কথা বলেন না কেন? তোমাকে জবাব করতেছি না, আমি স্বপ্নে দেখছি। ফানজুর মাযা বলো, এ বিষয়ে তোমার মন্তব্য কি? তোমার নজর পেশ করো, সন্তান কেমন সন্তান? সন্তান বলেন বাবা ইফআল, আপনি করেন, মা তু উমার যে বিষয়ে আপনি আদেশকৃত হয়েছেন, যে বিষয়ে আপনি হুকুমের অধিকারী হয়েছেন, আপনি সেটা করেন, অর্থাৎ আমাকে জবাব করে দেন। কারণ সন্তান ইব্রাহিম, পয়গম্বর ইসমাইল জানতেন পয়গম্বরদের স্বপ্নটাও ওহি, অতএব আমার বাবা ইচ্ছা করে আমার সাথে কোনো দুশ্মনী করতে পারে না। পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, তাহলে বাবা চলো, সন্তানকে হাতের মধ্যে ধরে নিয়ে রওনা হয়। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার সাথে হাঁটতেছেন, জানে আমাকে জবাব করবে। এ সন্তান, তুমি আজকে বাবার কথা মানো না, বাবার কথা মানতে মনে চায় না, তোমাকে বলে যাও মাদ্রাসায় যাও, তুমি বলো আমি মেয়েদের সাথে স্কুলে পড়তে চাই, কারণ তোমাকে নফসে ধরেছি। কিন্তু যেই মা বাবা মেয়েদের সাথে এক জায়গায় বসাইয়া ছেলেদেরকে লেখাপড়া করায়, এই ছেলেরা ইফতিজার হবে নাকি বাইজিদ বুস্তামি হবে? ভাইরা আমার, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার সাথে রওনা হন। মিনা প্রান্তে যখন চলে গেলেন, মিনা প্রান্তের পাশে যখন জামরার কাছাকাছি চলে গেলেন, ইবলিস তো আর বসে থাকতে পারে না, ইবলিসের মাথা গরম হয়ে গেছে, ধোকা যদি না দেওয়া যায় তাহলে আর আমি জিততে পারবো না। ইসমাইলকে ডাক দিছি, ইসমাইল দাঁড়াও, কই যাও? কয় বাবার সাথে যাই জবাব করতে, জবাব মহিলা যাইতেছি,
কয় তোমার মা তো কাঁদবে, তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন, মায়ের জন্য কি মায়া হয় না? বলে আল্লাহর প্রতি মায়া সবচেয়ে বেশি। একটা সংসারের কোরবানি, একটা সংসারের ত্যাগ সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তো পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম যখনই শয়তান আসছে ধোকা দিতে, অমনি পাথর মারছে। ওই পাথর মারাটাও আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এজন্য জামরায় পাথর মারা হাজীদের জন্য অবশ্য করণীয়, না হয় হজ সম্পূর্ণ হবে না। শয়তান চিন্তা করলো না, ইসমাইলকে বুঝাইতে পারলাম না, দেখি হাজরাকে গিয়া ধরি, মহিলা মানুষ ধোকা দেওয়া সহজ হবে। হাওয়াকে তো এভাবেই ধোকা দিছিলাম, দেখি হাজরাকেও ধোকা দেওয়া যায় কিনা। এক মাকে ধোকা দেওয়া সফল, আর এক মাকে দেখি ধোকা দেওয়া যায় কিনা। গিয়া বলে হাজরা ইসমাইল কই? বলে বাবার সাথে গেছে। কই গেছে? গেছে সফরে গেছে, যে তাই যাক, বাবার সাথেই তো গেছে। কয় ইব্রাহিম তো জব দেওয়ার জন্য নিয়ে গেছে, হাতে ছুরি দেখছো? কহ দেখছি তো। কয় জব দেওয়ার জন্য নিয়ে গেছে? এ নাফরমান দূর হ, কোন বাবা সন্তানকে জব দিতে পারেন না, এটা সম্ভব নয়। বাবা নিজে ছুরির তলে যাবে, কিন্তু কোন বাবা সন্তানকে ছুরির তলে শোয়াইতে পারে না। শয়তান চিন্তা করতেছে, ইবলিস চিন্তা করতেছে, আমি যদি সঠিকটা না বলি তাহলে আমি বিশ্বাস করাতে পারবো না। বলে আমি ইবলিস, আল্লাহর হুকুম হয়ে গেছে, ইব্রাহিম যাতে তোমার সন্তানকে জবাব দিয়ে দেয়। হাজরা চোখের পানিছে রে কাঁদে আর বলে ইবলিস দূর হ, আল্লাহ যদি হুকুম করে ইসমাইলকে জবাব দেওয়ার জন্য, আমি হাজরার কোনো আপত্তি না। মুসলমান ইমানদার, ত্যাগ কাকে বলে, কোরবানি কাকে বলে? পয়গম্বর ইসমাইল কিনিয়া বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে চলে গেলেন, ইসমাইলকে শোয়াইয়া প্রস্তুতি নিচ্ছেন জব দেওয়ার জন্য। পয়গম্বর ইসমাইল বলে, বাবা আল্লাহর হুকুম হয়ে গেছে জব দিবেন, আমার একটা পরামর্শ আছে। বলে কি? বলে বাবা, বাবার সন্তানের চাইতে বড় সম্পর্ক মায়ার সম্পর্ক আর নাই। বাবা আপনি আমার চোখে কাপড় দিয়ে বেঁধে নেন, আপনার চোখেও কাপড় দিয়ে বেঁধে নেন, যদি বেঁধে না নেন চার চোখের মিলন যখন হয়ে যাবে বাবা, হয়তো আমি মায়া আপনাকে জড়ায় ধরতে পারি, উঠে দৌড় দিতেও পারি, আপনিও ছুরি রেখে আমাকে জড়ায় ধরতে পারেন, আল্লাহ বেজার হয়ে যাবেন বাবা, আমার চক্ষু বিধি নেন, আপনার চক্ষু বিধি নেন। আর একটা আরজি আছে, বাবা আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছিল বাবা, আমি নিজ চোখে দেখেছি আপনি যখন ছিলেন না, আমার মা নিজের না খাইয়া আমাকে খাওয়াইছে, আমি জানি না আমার মা আমার কোরবানির খবর শুনে ধৈর্য ধরতে পারবেন কিনা। বাবারে আমার মাকে আমার রক্ত মাখা কাপড়টা দেখাবেন না, আমার মাকে ধৈর্য ধরতে বলবেন, আর বলবেন কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতের মধ্যে মায়ের সাথে আমার সাক্ষাৎ হবে। বাবা পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, সন্তানের পরামর্শ পয়গম্বরের কাছে মনোভূত হল, পয়গম্বর চোখ বেঁধে নিলেন, সন্তানকেও চোখ বেঁধে দিলেন, ধারালো ছুরি নিয়া সন্তানকে শুয়াইয়া ছুরিটা সন্তান ইসমাইলের গলার উপরে রেখে আসমানের দিকে পয়গম্বর তাকাইছেন আর বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এ ফেরেশতা সাক্ষী থাকো, হে আসমান সাক্ষী থাকো, আল্লাহ আপনি বলেছিলেন আমার মায়া সন্তানের প্রতি না আপনার প্রতি, আয় আল্লাহ আজকে আপনাকে সাক্ষী রেখে সন্তানকে আমি আপনার নামে জবাই করে প্রমাণ দিতেছি, আমার মায়া সন্তানের প্রতি নয় আপনার হুকুমের প্রতি আমার দায়িত্ববোধ বেশি। আসমানের সমস্ত ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছে, একবার কেঁদেছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তায়েফের দুষ্ট কাফেররা যখন নির্যাতন করেছিল চতুর্দিক থেকে পাথর মেরেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনে নির্যাতনে রক্তে রঞ্জিত হয়ে আছেন এমনকি নবীজির শরীরের রক্ত মোরকে পায়ের জুতা পায়ের মধ্যে আটকে গিয়েছিল এমন সময় নবীজি তায়েফের প্রান্তরে এক পাহাড়ের কাছে গিয়া আল্লাহর দিকে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন আল্লাহ ওরা সবাই আমাকে পাগল বলে রে মালিক আপনি তো জানেন আমি পাগল না পাগল না পয়গম্বরের ওই সময় চোখের পানিতে আসমানের সমস্ত ফিরিস্তারা কেঁদেছিল আর একবার কেঁদেছে পয়গম্বর ইসমাইলকে যখন শোয়াইয়া পয়গম্বর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলের গলার উপরে ছুরি ধরে যখন আসমানের দিকে তাকিয়েছিলেন তখন সমস্ত ফিরিস্তারা কেঁদেছে আল্লাহকে সাক্ষী রেখে পয়গম্বর আল্লাহু আকবার বলে যখন ছুরি চালানো শুরু করেছে ফিরিস্তারা কাঁদে আর বলে আল্লাহ আপনার পয়গম্বরকে থামান ইব্রাহিমকে থামান সহ্য করতে পারি না ওদিকে হাজরা কান্দে আয় আল্লাহ আপনার পয়গম্বর তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আয় আল্লাহ আপনি থামান না হয় পৃথিবীর করুণ একটা ঘটনা ঘটে যায় বাবার হাতে সন্তানের জবে হোক পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে আল্লাহ এগুলো সহ্য করার মতো নয় পয়গম্বরকে থামান আল্লাহ ডেকে বলেন ফিরিস্তা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আল্লাহ সুরিকে বলে দিছেন সুরি পৃথিবী দুই টুকরা করে দিবি কিন্তু আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সুরি দিয়ে আল্লাহু আকবার বলে নিজের সন্তানের গলায় ছুরি চালান কিন্তু পয়গম্বরের গলা কাটে না ইসমাইলের গলা কাটে না জবেও হয় না চক্ষুটা খুলে দেখেন না ইসমাইলের কিছুই হয় নাই আবার শোন আবার ডাক দেন আয় বাবা আয় তাড়াতাড়ি আয় কপাল বুঝি পড়ছে সন্তান আগ্রহের সাথে দৌড় দেয় বাবা কোথায় ভুল দেখেন ছুরিটায় ধার আছে কিনা কেমন বাবা কেমন সন্তান ওদিকে মা দোয়া করেন আল্লাহ আপনার হুকুম যদি হয় আমার ইসমাইল যেন উঠে ধরু না দেয় আপনার ধৈর্য দিয়ে দিন আমার স্বামী ইসমাইলের বাবার অন্তরে আপনি শক্ততা ধৈর্য দিয়ে দেন যাতে সন্তানের মায়ায় ছুরি ছেড়ে ধরু না দেয় সন্তান ব্যাকুল মা ব্যাকুল বাবা ব্যাকুল ত্যাগ কাকে বলে কোরবানি কাকে বলে এটাই কোরবানি এটাই কোরবানি এটাই ত্যাগ মুসলমান ত্যাগ করব কোরবানি দিব ত্যাগ করব আল্লাহ নেয়ামত দিয়েছেন নেয়ামতের কোনো সীমা নাই আমরা এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে করতে বেশি বেশি নামাজ আদায় করব ত্যাগ স্বীকার করব আল্লাহর হুকুম পালনের মাধ্যমে পয়গম্বর যখন দেখলেন না কাজ হয় না আবার ডাক দেন সন্তান আবার দৌড় দিয়ে শুয়ে যায় হঠাৎ একবার তৃতীয়বারে দেখে ফিনকি দিয়ে রক্ত ছিঁড়ে গা ভিজে গেছে আলহামদুলিল্লাহ বলে চক্ষু খুলে দেখে পয়গম্বর ইসমাইল পাশে দাঁড়ানো অপরিচিত একটা জন্তু ছটফট করতেছে পয়গম্বর চোখের বাড়ি ছেড়ে দিছে বাবা রে কলিজা বুঝ ফেটে যায় আয় বাবা আয় সুরিতে এত ধার জন্তুটা দুইটা বসে গলাটা কেটে গেল বাবা আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে জিব্রাইল এবার যাও আবার হাজিরা কান্দে ফিরিস্তারা সহ্য করতে পারে না ও পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন আপনি পরীক্ষায় পাশ করে গেছেন
এটা জান্নাত থেকে জান্নাতি দুম্বাল্লা পাঠায় দিছেন, মূলত ইসমাইলকে জবদ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনি আল্লাহর প্রতি কতটা অনুগত আছেন সেটা দেখার জন্য। যান যান সন্তানকে নিয়ে যান, বাবা সন্তান সন্তানের মা মিলে আনন্দের সাথে এই পশুটার গোশত রান্না করে খান। ও মুসলমান, সামনে কোরবানি আসতেছে, আমরা যারা পশু কোরবানি করব এটা জব দেওয়াটা বড় কথা নয়, তোমার মধ্যে যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, তাহলে তোমার কোরবানির পশু জব দেওয়ার সময় রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ কোরবানি কবুল করে নিবেন। একটা পশুর গায়ে যত পশম আছে এই পশম বরাবর সওয়াব আল্লাহ তোমাকে দিয়া দিবেন। কোরবানি দিবা খবরদার গোশত খাওয়ার নিয়ত করবা না, যে গরুটা দিলে গোশত মজা লাগবে এটা দেখা উচিত সবার জন্য, শুধু নিজের জন্য নয়। আমি দেশি গরু জব দিলে গোশত মজা লাগবে নিজের জন্য না এটা মনে করে নাও, গরিবরাও খাবে মজা পাবে নিয়ত যেন সেটা থাকে। আমি ফ্রিজ কিনলাম কোরবানি উপলক্ষে গোশত রাখার জন্য, ওরে রাক্ষস জীবন কি গোশত খাও নাই, গোশত গরু যখন জব দিবা বকরি জব দিবা গরিবদেরকে ফালাইয়া খাইবা না, গরিবদেরকে তাচ্ছিল্য করবা না, সবাই মিলে যাতে কোরবানির আনন্দটা ভাগাভাগি করতে পারে আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহ ওয়া হামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।